কার্যালয়ে যারা আছেন, স্পেশালি আমার মনে হয় যে সকলেই পরিচিত আমাদের সকলের হারুন ভাইয়া, হারুন স্যার ভাইয়া। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমিও সিনেমা বানিয়েছি পাইরেসি সংক্রান্ত, আসলে তার সাথে কিছু আলাপ আলোচনা আমি করতে এসেছি, যেহেতু এই সিনেমাটা আমার অনেক স্বপ্নের। আর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, ইদানিং সাইবার বুলিংটা খুব বেশি বেড়ে গেছে অকারণে কারণে, হয়তো বা ভিউয়ার্স বাড়ানোর জন্য। কিন্তু সাইবার বুলিংটা আসলে যেটা খুব বেশিভাবে মানুষকে ছোট করে বা হেয় করে, সেটা আসলে আমাদের কারুই কামনা নয়, কারুই কাম্য নয়। বেলা শেষে আমরা প্রত্যেকটা মানুষই নিজস্ব পরিবারের মধ্যে বিলং করি, সমাজ অবস্থা আমাদের আছে, আমরা হয়তো বা চিত্রনায়িকা, আমাদের সেই মধ্য দিয়ে হয়তো বা অনেক সময় অনেক নিউজের সামনে পড়তে হয়, অনেক কাটতির কথা বলতে হয়, কিন্তু বেলা শেষে আমরা কিন্তু পরিবার পরিজনে আমাদের সবাইকে বেঁচে থাকতে হয়। তো এই সাইবার বুলিংয়ের ব্যাপারটা আসলে আমি তাকে অবগত করতে এসেছি, এবং আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমি সুষ্ঠু বিচার চেয়ে আমি আসলে ভাইয়ের কাছে এসেছি, এবং সাইবারের যে কমিটি যারা আছেন তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন যে তারা এটা খুব শক্তভাবে দেখবে। কারণ আমরা এক একটা আর্টিস্ট কিন্তু এক একটা দেশে যাই, একটা দেশকে প্রেজেন্ট করে, যখন আমাদেরকে নিয়ে খুব বাজেভাবে উক্তি করা হয় সেটা আসলে কারুই কামনা না, দেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও সেটা কামনা নয়। তো সেই জায়গা থেকে আমি ভীষণ আশাবাদী, ডিবি কার্যালয়ে যারা প্রতিনিধি আছেন, অবশ্যই স্পেশাল যে মানুষকে আপনারা হয়তো সংবাদ মাধ্যমে জানেন, ডিবির হারুন ভাইয়া, আর সাইবারে যারা আছেন তারা প্রচণ্ড শক্ত এবং পরিপক্ক, তার প্রমাণ তারা প্রত্যেকটা সময় দিয়ে এসেছেন। তো আশা রাখি আমার ক্ষেত্রেও তার কমতি হবে না। কে বা কারা যেন তাকে গালিগালাজ করে বা তার বিরুদ্ধে আজেবাজে কথা বলে গুজব ছড়াচ্ছে, এরকম বিষয়ে একটা অভিযোগ করেছেন সাইবারে। এবং এছাড়া তিনি এটাও বলেছেন যে কিছুদিন আগে সুরঙ্গ সিনেমার যে ছবিটা পাইরেসি হয়ে গিয়েছিল সেটা আমরা অনেক কয়েকজনকে গ্রেপ্তার করে এটা আমরা বন্ধ করতে পেরেছি, সে কারণে সেও তারও একটা ছবি কথা বললেন, এই লাল শাড়ি, ওই ছবিটা মানে নতুন আস্তে আস্তে বাজারে, এটা যেন পাইরেসি না করে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরাও বলেছি আমরা অবশ্যই সহযোগিতা করব, তবে পাইরেসি হওয়ার মতো কোনো ঘটনা ঘটলে আমাদেরকে যেন আগেই জানায় সেটা আমরা বলেছি। পাশাপাশি মানে তার অভিযোগপত্রটা আমরা গ্রহণ করেছি এবং আমরা তাকে বলেছি যেন একটা, তার ভাষা যেহেতু বসুন্ধরা, সেক্ষেত্রে আমি তাকে আমরা নির্দেশ দিয়েছি যে সেই জন্য ভাঠারা তাকে একটা জিডি করে, জিডি করার পরে সেই জিডিটা আমরা তদন্ত করি, যারা তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার অথবা গুজব অথবা নানান ধরনের আজেবাজে কথা বলে তাদেরকে আমরা ডাকবো এবং প্রয়োজন বোধ তাদের গ্রেপ্তার করবো। যে কেউ অভিযোগ করতে পারে, শুধু উপবিশ্বাস নায়িকা বলেই যে সে অভিযোগ করবে, যে কেউ অভিযোগ